আসসালামু আলাইকুম বন্ধুরা, জেবিন তাসনিম মাসুমা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সিম্পল হেয়ার টনিক রেমেডি তৈরি করে দেখাব। এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল পড়া রোধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া শক্ত করে চুল লম্বা করতে সাহায্য করবে। চুল সিল্কি ও সফট করবে এবং চুলের আগা ফাটা দূর করে চুলকে ঘন ও কালো করবে। আমার আজকের হেয়ার টনিকটি আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করব এবং এটি শুধুমাত্র একটি উপাদান দিয়ে তৈরি করব। আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। বন্ধুরা, প্রতিদিন আমাদের যে কমন প্রবলেম শুনতে হয় সেটি হলো চুল লম্বা হচ্ছে না, চুল পড়ছে, চুল পাতলা হয়ে গেছে। তাই আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা আমার হেয়ার টনিকটি আমি তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার আজকের হেয়ার টনিকটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে তুলসী পাতা নিয়েছি, এক বাটি, এবং এটিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে এটিকে ব্লেন্ড করে এর থেকে রস ছাড়িয়ে নিয়েছি এবং তারপর এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করেছি। বন্ধুরা, তুলসী পাতাতে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, এটা আমরা সবাই জানি। বন্ধুরা, আমার আজকে হেয়ার টনিকটি সিম্পল হলেও এতে রয়েছে অনেক অতুলনীয় গুণাগুণ, যেটি নিয়মিত ব্যবহারে আপনার চুলে গ্রোথ বাড়াবে এবং চুলকে ঘন করতে সাহায্য করবে। বন্ধুরা, চলুন তাহলে এটি ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। এটিকে পরিষ্কার চুলে এবং রাতে ব্যবহার করতে হবে। ব্যবহারের পূর্বে অবশ্যই চুল ভালোভাবে আঁচড়ে নেবেন এবং চুলের গোড়া একটি স্প্রে বোতলের সাহায্যে ব্যবহার করুন এবং পরের দিন নর্মাল পানি দ্বারা চুল পরিষ্কার করে ফেলুন। ধন্যবাদ।